অবশেষে চালু হলো বিআরটি এলিভেটেডের সম্পূর্ণ অংশ, অর্থাৎ এখন থেকে বিআরটি এলিভেটেডের চার লেন দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করবে। অন্যদিকে চালুর অপেক্ষায় বিমানবন্দর অংশে বিআরটি প্রকল্পের দ্বিতীয় ফ্লাইওভারটি। পাশাপাশি উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশের বিআরটি ফ্লাইওভারটির সম্পূর্ণ অংশ চালু করার লক্ষ্যে এগিয়ে চলছে এর সর্বশেষ পর্বের নির্মাণের কাজগুলো। তাই আজকের পর্বটি সাজিয়েছি বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত এই অংশের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে। প্রিয় দর্শক, আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন আছি বাস রেপিড ট্রানজিট বিআরটি লাইন 3 প্রকল্পের বিমানবন্দর অংশে। বিমানবন্দর অংশে বিআরটি প্রকল্পের দুটি ফ্লাইওভার এবং একটি টার্মিনাল থাকবে। ইতিমধ্যে দুটি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভার চালু হয়েছে গত রোজার ঈদের আগেই, আর দ্বিতীয় ফ্লাইওভারটি চালু করার কথা ছিল গত কুরবানি ঈদের আগে, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে না পারায় শেষ পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে এই বিমানবন্দর অংশে দ্বিতীয় ফ্লাইওভারটির প্রায় সম্পূর্ণ অংশে প্রথম পর্বের সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই বিমানবন্দর অংশে বিআরটি প্রকল্পের যে দ্বিতীয় ফ্লাইওভার, সে ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। একই সঙ্গে এগিয়ে চলছে বিআরটি লাইন 3 প্রকল্পের বিমানবন্দর অংশে দুটি ফ্লাইওভারের মাঝখানে বিআরটি বিমানবন্দর বাস টার্মিনালের নির্মাণ কাজ। বিআরটি প্রকল্পের অধীনে দুটি বাস টার্মিনাল থাকছে, একটি বিমানবন্দরে আর একটি গাজীপুরের শিববাড়িতে। আর এই দুটি টার্মিনালের ঠিক মাঝখানে উড়াল এবং সমতল মিলিয়ে থাকছে 25টি বিআরটি স্টেশন। বিমানবন্দর অংশে দুটি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভার চালু করার পর থেকে বিমানবন্দর থেকে উত্তরের দিকে প্রবেশের ক্ষেত্রে যানবাহনগুলো সহজেই পারাপার হতে পারলেও গাজীপুর টঙ্গী উত্তরা থেকে যে যানবাহনগুলো ঢাকার ভিতরে প্রবেশ করছে সে অংশে কিন্তু এখনও যানজট লেগেই আছে। তবে বিমানবন্দর অংশে দ্বিতীয় ফ্লাইওভারটি চালু হলে এই বিমানবন্দর সড়কে যে যানজট দেখা যাচ্ছে সে যানজটটি আর থাকবে না আশা করা যায়। এদিকে বিআরটি প্রকল্পের বিমানবন্দর এবং উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশের ফ্লাইওভারটির ঠিক সামনের অংশে একটি বিআরটি স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে সড়কের ঠিক মাঝখানের অংশে। এটি উত্তরা জসীমউদ্দিন এভিনিউ বিআরটি স্টেশন। বিমানবন্দর থেকে এবার আমরা চলে আসলাম উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশে। উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশে বিআরটি লাইন 3 প্রকল্পের একটি 6 লেনের ফ্লাইওভারের নির্মাণ কাজের প্রথম পর্বের সড়কের কার্পেটিং কাজ শেষ করেই গত ঈদের আগে চালু করে দেওয়া হয়েছিল, এবং ঈদের পরবর্তী সময়ে আবারও যানবাহন চলাচল বন্ধ রেখে বাকি যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজগুলো দ্রুতগতির সঙ্গে শেষ করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশের এই ফ্লাইওভারটির দ্বিতীয় পর্বের সড়ক কার্পেটিং কাজ করার পাশাপাশি এর প্যারাপেট ওয়ালের নির্মাণ কাজও শেষ করা হয়েছে। এছাড়াও উড়ালপথের সড়কে ডিভাইডার নির্মাণ কাজও সম্পন্ন করা হয়েছে। আশা করা যায় এই 6 লেনের ফ্লাইওভারটি অল্প কিছুদিনের মধ্যে খুলে দেওয়া হবে সাধারণ যানবাহন চলাচলের জন্য। উত্তরা জসীমউদ্দিন ফ্লাইওভারটির ঠিক সামনের অংশে নির্মাণ কাজ চলছে আরও একটি বিআরটি স্টেশনের, আর এটি হচ্ছে উত্তরা আজমপুর বিআরটি স্টেশন। এরই মধ্যে উত্তরা আজমপুর বিআরটি স্টেশনটির অবকাঠামোগত নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে। এদিকে উত্তরা আজমপুর বিআরটি স্টেশনটির ঠিক সামনে থেকে শুরু হয়েছে বিআরটি এলিভেটেড। এই বিআরটি এলিভেটেডটি শুরু হয়েছে আজমপুর থেকে শেষ হয়েছে টঙ্গী কলেজ গেট পর্যন্ত। এই বিআরটি এলিভেটেডের দৈর্ঘ্য 4.50 কিলোমিটার। আর গতকাল এই বিআরটি এলিভেটেডের নতুন করে আরও 2টি লেন খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। এখন এই এলিভেটেডের 4 লেন দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করবে উত্তর থেকে টঙ্গী কলেজ গেট, টঙ্গী কলেজ গেট থেকে উত্তর অংশে। গতকাল থেকে এই বিআরটি এলিভেটেডের নতুন করে আরও 2টি লেন খুলে দেওয়ার পর থেকেই বেশ স্বাচ্ছন্দ্যে যানবাহনগুলো চলাচল করতে পারছে। আগে যে বিআরটি এলিভেটেডের উপর যে যানজট দেখা যেত, এখন আর সেই যানজটটি চোখে পড়ছে না।
সুপ্রিয় দর্শক, আমরা এবার চলে আসলাম আবদুল্লাহপুর অংশে। আবদুল্লাহপুর অংশে বিআরটি প্রকল্পের একটি উড়াল বিআরটি স্টেশন এবং টঙ্গী তুরাগ নদীর উপর নির্মাণাধীন 10 টন সেতুটির বাকি নির্মাণ কাজও বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে। টঙ্গী তুরাগ নদীর উপর নির্মাণাধীন এই সেতুটির মূল অংশের আইকার উত্তোলনকাজ শেষ করার পর এখন চলছে এই সেতুটির দুই পারে অর্থাৎ আবদুল্লাহপুর এবং টঙ্গী বাজার অংশে দুই অংশেই র্যাম্প নির্মাণের কাজ। ইতিমধ্যে আপনারা দেখেছেন এর একটি আপডেট যে র্যাম্প নির্মাণের কাজ বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে। অন্যদিকে টঙ্গী বাজার থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত এখানে বিআরটি এলিভেটর সম্পূর্ণ এখন 4 লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করছে, কোনো যানজটই চোখে পড়ছে না এই অংশেও। এছাড়াও টঙ্গী স্টেশন রোড এবং টঙ্গী বাজার এ দুটির মাঝখানের অংশে একটি উড়াল বিআরটি স্টেশনের কাজ সমান্তরালে এগিয়ে চলছে। অন্যদিকে বিআরটি এলিভেটর 4 লেন চালু হলেও টঙ্গী মেলগেট অংশে এই বিআরটি এলিভেটরের যে দুটি র্যাম্প নির্মাণের কাজ চলছে সে দুটি র্যাম্পের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। মূলত এ দুটি র্যাম্প দিয়েই বিআরটি প্রকল্পের সাধারণ যানবাহনগুলো বিআরটি এলিভেটরে ওঠানামা করবে টঙ্গী অংশ থেকে। আর মেলগেট এই কাদিরা টেক্সটাইলের পর থেকে যে দুলেন দেখতে পাচ্ছেন সেই দুলেন দিয়ে বিআরটি প্রকল্পের যানবাহনগুলো চলাচল করবে। তবে বলার অপেক্ষা রাখে না উত্তরা থেকে বিআরটি এলিভেটরের 4 লেন সম্পূর্ণ খুলে দেওয়ার পর থেকেই এই বিআরটি এলিভেটরের যানজট অনেকটাই কমেছে। আর এই বিআরটি প্রকল্পের বিমানবন্দর দ্বিতীয় ফ্লাইওভার এবং উত্তরা জসীমউদ্দিন এভিনিউ অংশের ফ্লাইওভারটি খুলে দিলে বিমানবন্দর থেকে টঙ্গী কলেজগেট পর্যন্ত এখানে যানজটবিহীনভাবে চলাচল করতে পারবে যানবাহনগুলো। আর বর্তমানে বিমানবন্দর এবং উত্তরা ফ্লাইওভারটির যে অবকাঠামোগত নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে তাতে আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই ওই দুটি ফ্লাইওভারও খুলে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল বিআরটি প্রকল্পের বিমানবন্দর থেকে টঙ্গী কলেজগেট পর্যন্ত এই প্রকল্পের বর্তমানে নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর বিআরটি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।